জনপ্রিয়তার শীর্ষে বান্দরবানের অন্যতম প্রকৃতির ভূস্বর্গ দৃষ্টনন্দন পর্যটন স্পট দেবতাকুণ্ড। কয়েকশো ফুট উঁচু দুই পাহাড়ের মাঝে আঁকাবাঁকা বয়ে চলা শীতল দেবতাকুমের জলধারা, অনাদিকাল ধরে বয়ে চলা জলধারা পাহাড়ের বুকে সৃষ্টি করেছে নানা দৃশ্য। পাহাড়, পাথর ও জলের মিলনে পরম মমতায় প্রকৃতির রং তুলিতে আঁকা যেন এক জীবন্ত ছবি। দেবতাকুমের আশেপাশে দীর্ঘকাল থেকে মারমা সম্প্রদায়ের বসবাস। সকলের মঙ্গল কামনায় নিয়মিত মোমবাতি ফুল ফলাদি দিয়ে ভক্তিও করা হয় দেবতাকুমে অবস্থিত দেবতা পাথর নামের পাথরটিকে। তার নাম অনুসারে জায়গাটির নাম দেবতাকুম। শিলবান্ধা পাড়া হতে যাত্রাপথে ছড়ানো ছিটানো হাজারো ছোট বড় দৃষ্টিনন্দন পাথরের সারি। ছোট নৌকা বা বাঁশের ভেলায় চড়ে সুউচ্চ পাহাড়ের মাঝে আলো আধারি পথে প্রায় হাজার ফুট দৈর্ঘ্যের রোমাঞ্চকর প্রবাহমান স্বচ্ছ জলের উপর ঝিরি পথে ভেসে চলা রয়েছে সৌভাগ্য অনুযায়ী বানর, বন মোরগ, বন্য শুকর, হরিণ সহ নানা বন্য প্রাণী দর্শনের সুযোগ। উন্নয়নের ছোঁয়াহীন নগরের দূষণ ও কোলাহল মুক্ত প্রকৃতির মন ভোলানো শীতল অনুভূতি। বান্দরবান থেকে রোয়াংছড়ি উপজেলার কচ্চপতলি বাজার, নিরাপত্তার জন্য সেখানে অবস্থিত সেনাবাহিনী ক্যাম্প হতে অনুমতি নিয়ে দুইটি পথে যাওয়া যায় দেবতাকুম স্পটে। কচ্চপতলি বাজার হতে ঝিরি পথে দুই থেকে আড়াই ঘন্টা হেঁটে দেবতাকুমের নিকটতম শিলাবান্ধা পাড়া, অন্যটি কচ্চপতলি বাজার হতে ঘিলোপাড়া সড়কে শিলাবান্ধা পাড়া মুখ এলাকায় পৌঁছা যায় মোটরসাইকেল, ত্রিহুইল মহেন্দ্র কিংবা চাঁদের গাড়ি করে। সেখান থেকে ২৫ মিনিট হাঁটলেই শিলবান্ধা পাড়া। শিলবান্ধা পাড়ার নিকটবর্তী দেবতাকুমের প্রবেশ পথে রয়েছে টিকিট কাউন্টার। দেবতাকুমের ভিতরে যেতে বাঁশের ভেলা, নৌকা, লাইফ জ্যাকেট ও একজন গাইড বাবদ জনপ্রতি ১৫০ টাকা নেওয়া হয় টিকিটের মূল্য। মূল্য পরিশোধের বিনিময়ে অনুরোধের অনুকূলে রয়েছে পাহাড়ি ও বাঙালি খাবারের ব্যবস্থা। তবে রাত্রিকালীন অবকাশ যাপনের তেমন কোনো সুযোগ না থাকায় সন্ধ্যার আগেই ফিরতে হবে শহর এলাকায়। দেবতাকুম, ওরা তিনেতা বোন, এটার আমাদেরকে এ দেবতাকুম হলো যে আমাদেরকে খুব উপকার করে, আর যারা টুরিস্ট আসে, যারা গাইড আসে এখানে সবাইকে উপকার করে, উনি ক্ষতি করে না, খুব ভালো দেবতাকুম। আন্দামানের খুব কাছাকাছি এরকম একটি নান্দনিক স্পট আমাদের আসলে সবার ব্যক্তিগতভাবে মনকে উৎফুল্ল করার জন্য আসলে দেখা উচিত বলে আমি মনে করি। ভালো লাগছে, খুব সুন্দর একটা জায়গাতে আসছি, নাম তার দেবতাকুম। জায়গাটার সব বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে জায়গায় জায়গায় বাস্কেট রেখে দেওয়া হয়েছে টুরিস্টদের জন্য। আমার অনুরোধ থাকবে যারা আসবেন এখানে অবশ্যই এই বাস্কেটগুলো ব্যবহার করবেন, যেখানে সেখানে পলিথিন না ফেলাটাই ভালো। আর সবাই আসবেন, আমাদের ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যাবেন।